প্রেমিকার সঙ্গে কিছুতেই বিচ্ছেদ চাননি তিনি, তাকে বিদায় বলতে চাননি, আর তাই প্রেমিকাকে ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। হাতে গোলাপ নিয়ে কনকনে শীত আর বৃষ্টির মধ্যে প্রেমিকার অফিসের বাহিরে 21 ঘন্টা হাঁটু গেড়ে বসেছিলেন ওই ব্যক্তি। চীনের সিচুয়ান প্রদেশের দাঝাউ শহরে সম্প্রতি বেলা 1টা থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত ভবনের বাহিরে হাঁটু গেড়ে বসেছিলেন ওই ব্যক্তি। তার আশা ছিল যদি প্রেমিকার মন বদলায়, যদি আবার তারা এক হতে পারেন। দেশটির জিউপাই নিউজের খবর বলছে সে সময় স্থানীয় লোকজন তার চারপাশে ভিড় জমান, তাকে চলে যেতে পরামর্শ দেন অনেকেই। লি নামের এক ব্যক্তি বলেন, আমাদের মধ্যে অনেকেই তাকে চলে যেতে বলেন, অনেকেই বলেন প্রেমিকার ফেরার ইচ্ছা নেই, তারপরও এখানে এভাবে থাকা অর্থহীন। তবে এরকম হট্টগোলের মধ্যে ওই প্রেমিকাকে সেখানে দেখা যায়নি। এক পর্যায়ে পুলিশও ঘটনাস্থলে যায়। পুলিশ ওই ব্যক্তিকে চলে যেতে উদ্বুদ্ধ করে, তবে ওই ব্যক্তি তাতে নারাজ। তিনি পুলিশকে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, এভাবে হাঁটু গেড়ে বসা কি অবৈধ? যদি অবৈধ না হয় তাহলে আমাকে একা ছেড়ে দিন,